আপনি কি বলতে পারবেন পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বপ্রাচীন ফুটবল ক্লাব কোনটি? কিংবা একজন প্রাপ্তবয়স্ক মানব দেহে ঠিক কত গ্রাম ডিএনএ থাকতে পারে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার ওয়ান, আমরা সবাই স্পাইসি ফুড খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু আপনি জানেন কি মানুষই একমাত্র প্রাণী যারা স্পাইসি ফুড খেতে পছন্দ করে। নাম্বার টু, আপনারা সবাই দ্য গ্রেট পিরামিড অফ গিজার কথা অবশ্যই শুনেছেন, কিন্তু আপনারা জানেন কি এই পিরামিড তৈরি হবার পর টানা 3800 বছর ধরে পৃথিবীর সর্ববৃহৎ ইমারত হিসেবে পরিচিত ছিল? ওয়াও। নাম্বার থ্রি, আপনারা সবাই বিশ্ববিখ্যাত চিত্রকর লিওনার্দো দি ভিঞ্চির নাম অবশ্যই শুনেছেন এবং তার আর্ট করা বিশ্ববিখ্যাত চিত্র মোনালিসাকে অবশ্যই দেখেছেন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কি তার এই বিশ্ববিখ্যাত চিত্র মোনালিসার চোখে কোনো আইব্রোস নেই? কি অবাক হয়ে গেলেন তো। নাম্বার ফোর, আমরা প্রায় সবাই ফুটবল খেলা খেলতে এবং দেখতে অনেক বেশি পছন্দ করি, আবার আমাদের মধ্যে অনেকেই অনেক ফুটবল ক্লাব সাপোর্ট করেন, কিন্তু আপনারা কি বলতে পারবেন পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বপ্রাচীন ফুটবল ক্লাব কোনটি? আমি বলে দিচ্ছি, পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বপ্রাচীন ফুটবল ক্লাব হচ্ছে শেফিল্ড ফুটবল ক্লাব। এটি 1857 সালে দুইজন ব্রিটিশ আর্মি অফিসার নেথানিয়াল ক্রেসউইক এবং উইলিয়াম প্রাইস্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। নাম্বার ফাইভ, ক্রাইম সিন হোক কিংবা আমাদের বইয়ের পাতা, আমরা কোথাও না কোথাও ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড তথা ডিএনএর নাম অবশ্যই শুনেছি। আচ্ছা, আপনারা কি জানেন একজন প্রাপ্তবয়স্ক মানব দেহে ঠিক কত গ্রাম ডিএনএ থাকে? অ্যান্সারটি হলো 100 গ্রাম। তো এই ছিল আমাদের এই ফ্যাক্টস ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।